আগামী 12 জুন নদিয়ার শান্তিপুরের পাবলিক লাইব্রেরি হলে মিড ডে মিল সহায়িকা সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বুধবার সমিতির সদস্যরা একটি সাংবাদিক সম্মেলন করে জানান, মিড ডে মিল কর্মীদের সরকারি নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে। ন্যূনতম মজুরি মানে 21,000 টাকা। সমকাজের সম বেতন দিতে হবে। নারী পুরুষের মধ্যে বেতনের কোনো অসমতা করা চলবে না। নারী পুরুষের মধ্যে বৈষম্য করা চলবে না। মিড ডে মিল কর্মীর কাজের নিয়োগ ও কাজের শর্তগুলো নির্দিষ্টকরণ করতে হবে। মাতৃকালীন ছুটি দিতে হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উৎসবকালীন ভাতা বা বোনাস দিতে হবে। অবসরকালীন সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে পরিবারের একজনকে নিয়ে নিয়োগ করতে হবে। 12 মাসের বেতন দিতে হবে। সমস্ত মিড ডে মিল কর্মীদের নিয়োগপত্র দিতে হবে। স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।